প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের ইতোমধ্যে যুক্তিবিদ্যার সাজেশন দিয়েছি, একটি সৃজনশীল অংশের সাজেশন দেওয়া হয়েছে এবং তোমাদের নৈবিত্তিক অংশের সাজেশন দেওয়া হয়েছে, 170টার মতো নৈবিত্তিক দেওয়া হয়েছে এবং আশা করি এখান থেকে তোমরা 15টা নৈবিত্তিক অনায়াসে অ্যান্সার করতে পারবে। তোমরা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রে তোমাদের 6টি অধ্যায় আছে সিলেবাসে, সেখান থেকে তোমরা যে কোনো 3টি অধ্যায় ভালো করে পড়লে তোমরা অনায়াসে 4টি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করে আসতে পারবে। তো তোমাদের ক এবং খ অংশের সাজেশনটা আমি দিয়েছিলাম না, তোমরা মনে রাখবে যে কোনো সৃজনশীল প্রশ্ন লেখার আগে তোমরা লক্ষ্য করবে যে সৃজনশীল প্রশ্নটার ক এবং খ নাম্বার তোমরা পারবে ভালো করে, সেই সৃজনশীলটাই লেখার চেষ্টা করবে। কারণ তুমি যদি ক আর খ যদি ভালোভাবে অ্যান্সার করতে না পারো, তাহলে ঘ আর গ নাম্বারে তোমরা কিন্তু ভালো মার পাবে না। তাই অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা ক এবং খ নাম্বার যেটা যে প্রশ্নের পারো সেগুলোই তোমরা অবশ্যই অ্যান্সার করবে। তো সেজন্য আমি ক এবং খ নাম্বারও তোমাদের সাজেশন দিচ্ছি এবং 100% কমন সাজেশন, এগুলো পড়লে এর বাইরে তোমাদের পড়তে হবে না, এখান থেকে তোমাদের ক এবং খ কমন থাকবে। আমি তোমাদের 4টি অধ্যায় শাসন দিয়েছি, প্রথম দ্বিতীয় সরি প্রথম তৃতীয় চতুর্থ এবং পঞ্চম, এই 4টি অধ্যায় শাসন দিয়েছি এখানে ক এবং খ এর, এবং এই 4টি অধ্যায় তোমরা এখান থেকে পড়ো, তাহলে তোমরা পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিস্থিতি, এখান থেকে জ্ঞানমূলক যুক্তিবিদ্যা কাকে বলে, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। কলা কি, যে শাস্ত্র জীবন পরিচালনার কলা কৌশল সম্পর্কে শিক্ষা প্রদান করে তাকে কলা বলে। যুক্তিবিদ্যার জনক কি, অ্যারিস্টটল। আরোহ কি, যে অনুমানের সিদ্ধান্তটি সবসময় 800 বাক্যগুলোর থেকে পৃথক বেশি ব্যাপক তাকে আরোহ বলে। আরোহ কি, যে অনুমানের সিদ্ধান্তটি সবসময় 800 বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ বলে। যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কি, যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এখানে প্রথম অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে, খুবই অল্প, এখান থেকে কমন পড়ে যাবে। যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন, এইসরালকে কেন যুক্তিবিদ্যার জনক বলা হয়, যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের জনক বলা হয় কেন, যুক্তিবিদ্যা হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় ব্যাখ্যা করো, এই 4টি রাখা হয়েছে। ইনশাল্লাহ 4টি থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে এই 4টা অনুধাবনমূলক থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তোমরা এই প্রশ্নগুলো একটু কষ্ট করে খুঁজে নেবে অনুধাবনমূলক, আমার সময়ের অভাবে অ্যান্সারগুলো আমার দেওয়া সম্ভব হয়নি, আমি শুধু তোমাদের এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো অ্যান্সার করেছি, কিন্তু অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন যে বইয়ের গাইডের যে তোমাদের বোর্ডগুলো আছে সেখানে তোমরা অ্যান্সারগুলো খুঁজলে পেয়ে যাবে, তোমরা এখান থেকে খুঁজে বের করে পড়বে। তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান জ্ঞানমূলক। পদ কি, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহারে উপযুক্ত হয় সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। পদের ব্যক্তার্থ কাকে বলে, কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সময়ের উপর প্রয়োগ করা সম্ভব সে বস্তু বা বস্তু সময়ের সমষ্টিকে এ পদের ব্যক্তার্থ বলে। পদের ব্রাপ্ততা কাকে বলে, পদের ব্রাপ্ততা কাকে বলে, কোনো বাক্য ব্যবহৃত উদ্দেশ্য বা বিধেয় পদ পরিমাণগতভাবে সে বাক্য কতটুকু পরিমাণ প্রভাব বিস্তার লাভ করে তাকে পদের ব্রাপ্ততা বলা হয়। যুক্তিবাক্য কাকে বলে, দুটি পদের মধ্যে সম্পর্ক জ্ঞাপক ভাষায় প্রকাশিত রূপ হল যুক্তিবাক্য। টিইআর এমআইএনইউএস টার্মিনোস শব্দের অর্থ কি, সীমা বা প্রান্ত। নিরপেক্ষ পদ কাকে বলে, নিরপেক্ষ পদ হলো যে পদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো পদের উপর নির্ভর করতে হয় না তাকে নিরপেক্ষ পদ বলে। অবধারণ কি, দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক মানসিক অবস্থাকে অবধারণ বলে। একটি যুক্তিবাক্য কয়টি উপাদান থাকে, 3টি, উদ্দেশ্য সংযোজন ও বিধেয়। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, পদযোগ্য শব্দ কি বলতে কি বোঝায়, কোন ধরনের পদকে বিশিষ্ট পদ বলা যায় বুঝিয়ে লেখো, যাতার্থ যাতার্থ পদ কি একই অর্থবোধক, সকল পরিশ্রমী হয় কৃতকার্য, এটিকে সার্বিক যুক্তিবাক্য বলা হয় কেন,
সেই সাথে আমি বলে নিচ্ছি, আমি যেহেতু ভিডিওটা দুপুরবেলা করতেছি, তোমাদের পরীক্ষাও কালকের, সেজন্য খুব জরুরি ভিত্তিতে আমি ভিডিওটা তৈরি করতেছি, যার কারণে বাইরের নয়েজটা রিমুভ করা সম্ভব হচ্ছে না। খুব দ্রুত তোমাদের ভিডিওটা পাবলিশ করে দিতে হবে, তাই কিছু বাইরের নয়েজ থাকতে পারে, সেজন্য তোমরা কিছু মনে করবে না। চৌধুরী দরদার ভিডিও, এখানে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, বিধেয় কাকে বলে? শ্রেণীবাচক বা জাতিবাচক বিধেয়, পদ বিশিষ্ট কোনো সদর্থক যুক্তি বাক্যর উদ্দেশ্য পদের সাথে বিধেয়, যে সকল সম্পর্ক থাকতে পারে সেই সকল সম্পর্ককে বিধেয় বলে। বিধেয় কি? কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। সম্বন্ধ অনুসারে পদ দুই প্রকার। বিধেয়কের সংজ্ঞা ইরিশ্বর কি বলেছেন? বিধেয়কের সংজ্ঞা ঈশ্বর বলেছেন, অবদানের উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্বন্ধগুলোকে যত শ্রেণীতে ভাগ করা যায় সেই শ্রেণী সমূহকে বিধেয়ক বলে। সকল মানুষের মরণশীল, বিধেয় এখানে কি? বিধেয় এখানে উপলক্ষণ। উপলক্ষণ কি? যে গুণ বা গুণাবলী কোনো পদের যথার্থের অংশ নয়, কিন্তু পদটির যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেসব গুণ বা গুণাবলীকে উপলক্ষণ বলে। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে, নঞ্চত্বক বাক্য বিধেয়কে প্রশ্ন অবান্তর কেন বুঝিয়ে লেখো। কোন ধরনের যুক্তি বাক্য বিধেয়ক সম্ভব নয়, বিধেয় ও বিধেয়ক কি সমার্থক ব্যাখ্যা করো, তিনটা দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন। পঞ্চম অধ্যায় থেকে অনুমান অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, অনুমান কি? কোনো জ্ঞাত বা জানা বিষয়ের উপর ভিত্তি করে যখন কোনো অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন তাকে অনুমান বলে। অনুমান দুই প্রকার, একটা হলো অবরোহ অনুমান আর একটা আরোহ অনুমান। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় অনুমান। আরোহ কি? যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ বলে। আরোহক উল্লম্ফন কাকে বলে? আরোহক উল্লম্ফন কাকে বলে? যে বৈশিষ্ট্য বা যার উপর ভিত্তি করে আরোহ অনুমানে বিশেষ থাকে থেকে সার্বিক কিছু থেকে সমগ্রে গমন করা হয় তাকে আর্থক উল্লম্ফন বলে। অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে পঞ্চম অধ্যায় থেকে, অনুমান একটি মানসিক প্রক্রিয়া বুঝিয়ে লেখো। অবরোহ আরো অনুমানের মধ্যে দুটি পার্থক্য লেখো। অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয় ব্যাখ্যা কেন? কোনো অনুমানের ক্ষেত্রে ফলাফল সম্ভাব্য হয় ব্যাখ্যা করো। এই চারটি প্রশ্ন অনুধাবনমূলক রাখা হয়েছে পঞ্চম অধ্যায় থেকে। আশা করি এখান থেকে তোমাদের কমন থাকবে। তোমাদের এই চারটি অধ্যায়ের ক এবং খ নম্বরের সাজেশন দেওয়া হয়েছে, তোমরা এইগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমরা সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে ক এবং খ কমন পেয়ে যাবে। এবং তোমাদের রচনা সৃজনশীল অংশের সাজেশন দেওয়া হয়েছে, সেগুলো দেখে নেবে, এবং তোমাদের নৈবিত্তিক অংশের সাজেশন দেওয়া হয়েছে। এই ভিডিওর ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নেবে। এবং সেই সাথে বলে নিচ্ছি যে আমার মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে রাখবে। এবং অবশ্যই আমার মামুন অনলাইন হেল্প ফেসবুক পেজটিও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ফলো হয়ে থাকবে এবং আমার সাপোর্ট গ্রুপেও জয়েন হয়ে থাকবে। ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।